নাই, এমন একটা বিভাগ নাই, এমন অস্ত্র নাই যেখানে ঘুষ ছাড়া কোনো কেউ কাজ করাইতে পারে। যদি কেউ পারে তাহলে সে ভাগ্যবান। আমি আমার ভূমি অফিসে যাব, সেখানে এসিলানকে ঘুষ দেওয়া লাগবে, আরেক জায়গায় যাবেন তহসিলদারকে ঘুষ দেওয়া লাগবে, এই এই আরো যদি একটু বড় কাজ হয় ইউনোকে টাকা দেওয়া লাগবে, আর একটু উপর হইলে ডিসি সাহেবের টাকা ছাড়া হয় না, থানায় তো দার্গবাবুরা টাকা ছাড়া, আপনি মার খাবেন, আপনার লোক মার খাবে, আহত হবে, নিহত হবে, তারপর এফআইআর করতে গেলে আগে টাকা তারপর কথা, এটা কেমন কথা? এটা একেবারে রেওয়াজ। এটা ব্রিটিশ আমলেও সবাই ঘুষ খাইতো না, পাকিস্তান আমলেও সবাই খাইতো না, এখন একেবারে প্রত্যেকে ওখান থেকে শুরু করে সার্কেল এসপি, এডিশনাল এসপি, এসপি আর কদ্দুর উপরে আছে আমি জানি না, বেশি উপরে বললে আবার লাভ কি? এই এই পর্যন্ত দুর্নীতি চলে। যাই না আপনি ফরেস্টরিতে, সেখানে বর্ণের সেইটা, আমরা ভূমি বসে বললাম সেখানে এইটা, আমরা যদি অন্য দপ্তর দেখি সে দপ্তরে দেখবো জনপ্রশাসনেও করাপশন, এমন একটি জায়গা নাই যেখানে হেলথে আছে, শিক্ষা আছে, সব জায়গায়। তাহলে দেশটা সুন্দর হবে, কেটা করবে সুন্দর? বাইরের মানুষ আসে, জাপানের মানুষে করবে, আজকের যারা মিনিস্টার আছে তাদের রেসপন্সিবিলিটি, সবাই যাই হাত তোলে যাই মাননীয় প্রধানমন্ত্রীর দিকে, প্রধানমন্ত্রী মাছ কেনবে, প্রধানমন্ত্রী ভূমি অফিসের তহসিলদারে ঘুষ ফিরাবে, প্রধানমন্ত্রী এসএলএনের দুর্নীতি ফিরাবে, প্রধানমন্ত্রী ওই আমার ওসির ঘুষ ফিরাবে, প্রধানমন্ত্রী এসপির ঘুষ ফিরাবে, তো হোয়াই আর দ্য মিনিস্টার্স, হোয়াট ইজ দ্য ডিউটি? তারা কি এটা পড়ে নাই রুলস অফ বিজনেস? প্রেসিডেন্ট সাহেব কি তাকে বিভাজন করে ক্ষমতা দেয় নাই? একটা ওপেন আর একটা সিক্রেট, তারা তো প্রত্যেকে সেই শপথ নিয়েছে। আমি সবাই যে খারাপ তা বলছি না, অনেক ভালো মিনিস্টার এখানে আছে, আমরা তাদেরকে সালাম করতে হয়, তাদের কাছ থেকে আমাদের ভালো লাগে, তাদের যখন শুনি তাদের অ্যাক্টিভিটিস, তাদের লাইফ স্টাইল, তখন আমাদের খুব ভালো লাগে। কিন্তু যারা খারাপ, যারা এটা চালাইতে পারে না, হয়তো নিজেরা দুর্নীতি করে অথবা দুর্নীতির কাছে তারা আত্মসমর্পণ করে, আজকে দেখা গেছে যে আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এখন অনেকে বলেন যে সেদিন একটা শুনলাম, আমি এখানে আসতে পারি নাই আমার নিজের অ্যাজমাটিক কারণে, বক্তৃতা একজনে দিয়েছেন সেটা আমি শুনেছি, বেগমপাড়া বেগমপাড়া বেগমপাড়া, এটা আমেরিকায় আছে, কানাডায় বেশি, এখন কেউ বলে যে এটা কয়েক হাজার, আর আরেকজনে একটা শ্রমিককে এসেছে যে কয়েকশো, তাই ন্যূনতম একজনে বলেছে 1000-এর উপরে বেগমপাড়া আজকে কানাডায়। কারা করেছে? এ কি সব এমপি? নো, ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা, কিছু ব্যবসায়ী, আর কিছু আমাদের রাজনীতিবিদ, নষ্ট রাজনীতিবিদ, এই অপদার্থ নষ্ট কিছু রাজনীতিবিদদের জন্য সব চালায় রাজনীতির নামে। সব রাজনীতিবিদরা না, সবচেয়ে বেশি হয়েছে আমলারা, সবচেয়ে বেশি হচ্ছে সরকারি কর্মচারীরা, তারাই দুর্নীতি করে আগে স্ত্রীর নামে বাড়ি কেনে ছেলেকে পাঠায়, পরবর্তীতে নিজে যায় ফাঁকে ফাঁকে যায় এখান থেকে লুটপাট করে, দুর্নীতি করে তারপর ওখানে পাঠিয়ে দেয়। তো আপনি এই টাকা যদি আনতে না পারেন তাহলে তো এই দেশের অর্থনীতি সুন্দর করা যাবে না।